আমরা খুব ভালোভাবে জানি আওয়ামী লীগ এবং তার নেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আরেকটা মিয়ানমার বানিয়ে অথবা আরেকটা সিরিয়া বানিয়ে হলেও ক্ষমতায় থেকে যেতে চায়। বাশার আল আসাদ যা করেছে বছরের পর বছর দেশটাকে ধ্বংস করে দিয়েও তার ক্ষমতা টিকিয়ে রেখেছে, ঠিক একই পথে উনি যেতে প্রস্তুত আমরা বুঝি। প্রশ্ন হচ্ছে উনি কি পারবেন, কারণ এই রকম একটা আলামত দেখানোর চেষ্টা হচ্ছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সম্ভব না, তারা অলরেডি হেরে গেছেন। আজকে আমরা কি খেয়াল করছি সারা দেশের বিভিন্ন জায়গায় বা ঢাকায়ও যখন পুলিশ জমায়েত হচ্ছে, জনগণ জমায়েত হচ্ছে, সেখানে পুলিশ কারোর প্রতি কোনো অ্যাগ্রেসিভ আচরণ করছে না, এবং দেশের বিভিন্ন প্রায় সব জায়গায় এখন পর্যন্ত আমার কাছে যতগুলো তথ্য আছে তাতে খুব বেশি তারা গতকালও যতটুকু দেখিয়েছে ততটুকু দেখাচ্ছে না। শুধু তাই না, ঢাকার বিভিন্ন স্পট থেকে ট্রাফিক পুলিশও তুলে আনা হয়েছে তারা ঝুঁকি বোধ করার কারণে। আমি একটা কথা একটু বলতে চাই, পুলিশ যদি জনগণের বিরুদ্ধে না দাঁড়ায় তাদের পূর্বের পাপের জন্য কেউ কিছু তাদেরকে করবে আমি মনে করি না, এবং আমাদের যারা আন্দোলনকারী আছেন মাঠে তারা, সাইবার মাঠও একটা মাঠ কিন্তু আমাদের রাজপথের রাজপথে যারা আছেন তারা নিশ্চিতভাবেই সেটা বুঝবেন। সব যেটা দাঁড়ালো পুলিশ এই মুহূর্তে অ্যাকশনে নেই, আমি গতকাল বলেছি গতকালের আলামত দেখে আমার তাই মনে হয়েছে, এবং পুলিশ যে অ্যাকশনে নেই আজও তার প্রমাণ আছে, আমি সেই জায়গায় আসছি। কিন্তু আমরা যেটা ধারণা করছিলাম পুলিশ হয়তো কথা শুনছে না, দে শুড নট, হাওয়া বদলালে পুলিশও বদলে যাবার কথা, প্রশাসন আমরা আস্তে আস্তে এগুলো দেখতে শুরু করব বলে বিশ্বাস করি। পুলিশ যে কাজ করছে না সেভাবে, পুলিশ যে কে যার এভাবে লেলিয়ে দেওয়া যাচ্ছে না, তার একটা প্রমাণ হলো কুমিল্লায় ছাত্রলীগ যুবলীগ গুলি করে অন্তত 5 জনের গুলিবিদ্ধ হবার সংবাদ পাওয়া গেছে, সংখ্যাটা আরও বেশি হতে পারে, এর মধ্যে কেউ মারাও যেতে পারে, কিন্তু কাজটা করেছে আওয়ামী লীগের পাণ্ডারা, এটা হলো জরুরি কথা, পুলিশ না। এই জায়গাটা আমি নোট করতে বলব, তাও কোন জায়গায়, একটা জায়গায়, পারলে তো সব জায়গায় করতো, বিশেষ করে শহীদ মিনার এলাকায় এই রকম ঘটনা ঘটিয়ে দিচ্ছে ছাত্রলীগ, কই কোথায় আজ ছাত্রলীগ, তাই না? ছাত্রলীগ তো এখানে সবচেয়ে বেশি আক্রমণ করার কথা ছিল, কত হ্যাডাম। মজার ব্যাপার, একটা ফানি ঘটনা আমরা এর মধ্যে আবার দেখলাম, একটু অফ টপিক, ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের দুজনের ফেসবুক এর ভেরিফাইড আইডি মেটা হাফিস করে দিয়েছে, তাদের কমিউনিটি গাইডলাইন ফলো করা হয়নি বলে। কয়েকদিন আগে বিরাট হুমকি ধামকি নাকি দিয়েছে ফেসবুককে পলক সাহেব, এখন তাদের লোকেরই আইডি হাফিস করে দিচ্ছে। যাই হোক, আরেকটা পদক্ষেপেই বুঝবো যে পুলিশ কথা শুনছে না। জনাব ওবায়দুল কাদের আজ সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তারা মানে আগামীকালকের জন্য, আমরা জানি আগামীকাল অসহযোগ শুরু হতে যাচ্ছে, সেই অসহযোগের জন্য তাদের কর্মসূচি ঘোষণা করেছেন। উনি একরকম বলছেন, আজই তাদের কর্মসূচি ছিল, তিনি বলছেন একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া, অন্যদিকে আমরা কোনো রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না, সে কারণে সংঘাত হতে পারে, তাই আমরা এই ধরনের প্রোগ্রাম এড়িয়ে চলেছি। গতকাল এবং আজকেও আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল, সংঘাত হতে বলে এড়িয়ে চলছে, মানে বিএনপি যখন প্রোগ্রাম করছে সংঘাত হওয়ার ঝুঁকি ছিল না, সংঘাত হয় নাই, সারা দেশে যেখানে বিএনপি প্রোগ্রাম করেছে সেখানে তারা নির্লজ্জের মতো অসাংবিধানিকভাবে বেআইনিভাবে মাঠে ছিল, উস্কানি দিয়েছে। আসলে এখন তাদের ওই হ্যাডাম ট্যাডাম নাই, সব শেষ। কিন্তু এখানে একটা জিনিস একটু জরুরি, তারা যে আহ্বান জানাচ্ছে যে আগামীকাল তারা এই ধরনের সমাবেশ করবে, ওয়ার্ডে ওয়ার্ডে তারা থাকতে বলছেন, আগামী পরশু তারা মিছিল করবেন, তাদের শোকের মাস। আওয়ামী লীগও শোক টোক করতে দেখি না ইদানিং, আওয়ামী লীগও আসলে করতে হয় এটা বেচে, তারা বেচার চেষ্টা অ্যাটলিস্ট করে, ক্রেতা নাই, তারা নিজেরাই এই বয়ান এখন আর কেনে না, যাই হোক সেটা করবে, কিন্তু আগামীকাল ওয়ার্ডে ওয়ার্ডে তাদের অবস্থান করার কথা বলা হচ্ছে। এই কথাটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি, কাজ হবে কি না সেটা ডিফারেন্ট আলোচনা, গুরুত্বপূর্ণ মনে করি কারণ পুলিশকে দিয়ে আইদার পুলিশ চাইছে না, আই রিপিট আমি গতকালও বলেছি, অথবা তীব্র চাপের কারণে পুলিশকে দিয়ে সরকার আর তেমন কিছু করাতে পারছে না, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে এখন আওয়ামী লীগকে মাঠে রাখা, আমি বহুবার বলেছি এটা এক ধরনের সিভিল ওয়ার শুরু করার মতো একটা ইঙ্গিত। তবে বাশার আল আসাদ বা মিয়ানমারের সেনাপ্রধানের মিয়ন লাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছিল, মিলিটারি তার হয়ে যত্রতত্র যেন তেন গুলি করে বিদ্রোহীদেরকে দমন করেছিল, আমি গভীরভাবে বিশ্বাস করি বাংলাদেশের মিলিটারি এমন কিছু করবে না, পুলিশ বিজিবিও তাদের
অলরেডি যে পাপ হয়েছে সেটার ভার আর বাড়াতে চাইবে না। ফলে ছাত্রলীগ দিয়ে গৃহযুদ্ধ লাগানো যাবে? আমরা ছাত্রলীগ আওয়ামী লীগকে কিছুদিন আগে দেখেছি না, আহ্বান দিল, আহ্বান দিতে হয়। যারা মোবাইদুল কাদের বহু জনের সাথে বসে টসে তাদেরকে এক ধরনের ক্ষোভ অভিমান দূর করিয়ে চেষ্টা করেছিলেন মাঠে নামাতে, অবশ্য ভুয়া ভুয়া শুনে ওনাকে বেরিয়েও যেতে হয়েছে। ফলে সময় তাদের পক্ষে না, আমরা নিশ্চিতভাবে বলতে পারি। আমি ব্যক্তিগতভাবে জানি এমন আওয়ামী লীগ নেতা এমপি ইলেকশন করেছেন, বহু জায়গায় গেছেন, টকশো করেছেন, কিন্তু উনি দেশে নাই, পালিয়েছেন, ওদের নামও আসে নাই। নাম তো 20-24 জনের এসছে, 2 ডজনের কথা এসছে মন্ত্রী এমপি মিলিয়ে। আরও অসংখ্য নেতা মন্ত্রী এমপি পালিয়েছেন, পাড়ার লোকজনও পালিয়েছেন, না পারলেও তারা গর্তে ঢুকবেন, তারা কালকে মাঠে থাকবেন। ওনাদের ঘাড়ে কয়টা মাথা? এতদিন এই কথাটা আমাদেরকে বলা হতো, আমাদের ঘাড়ে কয়টা মাথা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি, এখন ওদের একই কথা বলছি। গত কিছুদিনে যা ঘটে গেল, যা দেখলো তারা, ওদের ঘাড়ে আর কয়টা মাথা? শুধু কুমিল্লায় তো নেমেছে, ওই কুমিল্লা টুমিল্লার লোকজনও না আর পেরে উঠবে না। সুতরাং আওয়ামী লীগকে দিয়ে সামাল দেওয়ার যে চেষ্টা, সে চেষ্টাও নিশ্চিতভাবেই ব্যর্থ হবে। কাল চিপা চাপায় দেখা যাবে, 2-4 জনকে ঘাট ধরে আনার চেষ্টা হবে, বহু বেনিফিট টেনিফিট নিয়েছে, কিন্তু সেই অর্থে আগে যেরকম চেয়ার টেয়ার নিয়ে মোড়ে মোড়ে বসে থাকতো, লাঠি শোটা হাতে, কাঁধে ব্যাগ, ধারণা করতে পারি তার মধ্যে অস্ত্রশস্ত্র থাকা, কিছুই হবে না। জনগণের সমষ্টিক শক্তির সামনে পুলিশ বিজিবি নিউট্রাল হয়ে গেছে, তাদেরকে সম্মান জানাচ্ছে সেনাবাহিনী, আর আওয়ামী লীগ, আওয়ামী লীগের পাণ্ডা, নো ওয়ে, কোনো সম্ভাবনা নাই তাদের আর।